আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে এমএমএস মিনি স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ নারুজ্জামান স্যার। তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের 21তম সপ্তাহের অষ্টম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট অলরেডি শুরু হয়ে গিয়েছে। আমি প্রথমে তোমাদেরকে প্রশ্নটি বলে দিচ্ছি। কোনো সামান্তরিকে সন্নিহিত বাহুর দৈর্ঘ্য অনুপাত 5:5, অর্থাৎ সামান্তরিকের সন্নিহিত যদি বাহুগুলো থাকে, সেগুলো দুইটি বাহুর অনুপাত দেওয়া আছে 5:5, এবং সামান্তরিকের একটি কোণ দেওয়া আছে 45 ডিগ্রি। প্রথম প্রশ্ন হলো, সামান্তরিকটি অঙ্কন করো, অর্থাৎ এই তথ্যের আলোকে তোমাকে সামান্তরিক অঙ্কন করতে হবে। তারপর খ নম্বর প্রশ্ন হলো, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর উবিন্দুতে ছেদ করে, প্রমাণ করো যে উবিন্দুতে যে কোনো দুইটি সন্নিহিত কোণ সমান। অর্থাৎ সামান্তরিক কর্ণদ্বয় পরস্পর একটা বিন্দু, এখানে উবিন্দু উল্লেখ করা আছে, এখানে ছেদ করলে প্রমাণ করে যে উবিন্দুতে যে কোণ দুটি থাকবে সেই দুটি কোণ সমান থাকবে। তারপর গ নম্বর কোশ্চনটা দেখে নাও, উদ্দীপকের কি পরিবর্তন করলে চতুর্ভুজটি সামান্তরিক হবে কিন্তু রম্বস হবে না, তার যুক্তি দিয়ে উপস্থাপন করো। উদ্দীপকে কি পরিবর্তন করলে চতুর্ভুজটি সামান্তরিক হবে কিন্তু রম্বস হবে না, তার যুক্তি দিয়ে উপস্থাপন করো। প্রমাণ করো যে উদ্দীপকের সামান্তরিকের কোণগুলো সমষ্টি 4 সমকোণ। প্রমাণ করো যে উদ্দীপকের কোণ সমষ্টি 4 সমকোণ। তো আমরা প্রথমেই কোশ্চেনটির উদ্দীপক একবার দেখে ক নম্বর অ্যান্সার শুরু করছি। কোনো সামান্তরিকের সন্নিহিত বাহুর দৈর্ঘ্য অনুপাত 5:5, এবং সামান্তরিকটি একটি কোণ 45 ডিগ্রি। তাহলে আমরা এখন কী করবো, সামান্তরিকের ক নম্বর অ্যান্সারটি আঁকার চেষ্টা করছি। সবাই একটু খেয়াল করো, ক নম্বর অ্যান্সার, ধরি সামান্তরিক একটি সন্নিহিত বাহু দুটি যেহেতু অনুপাত দেওয়া আছে এবি সমান সিডি 5 সেন্টিমিটার, এবং অপর সন্নিহিত বাহু দুটি এডি ইকুয়াল টু বিসি সমান সমান 5 সেন্টিমিটার, এবং কোণ এ সমান সমান কোণ এর মান সমান সমান আমরা ধরেছি প্রশ্নে দেওয়া আছে 45 ডিগ্রি। আমরা প্রথমে 5 সেন্টিমিটার নিয়ে নিই। পাঁচ সেন্টিমিটার একটা কোণ নিয়ে নিয়ে বাহু নিয়ে দিবে, বলছি এবি 5, এই যে 5 সেন্টিমিটার, তাহলে এবি সমান সিডি সমান সমান 5 সেন্টিমিটার, অপর সন্নিহিত বাহু দুটি এডি সমান বিসি সমান সমান 5 সেন্টিমিটার। এখানে এটা কোণ আঁকি 45 ডিগ্রি, তোমরা চাদা দিয়ে আঁকতে পারো। এখানে 45 ডিগ্রি কোণ আঁকো, এই যে বিন্দুটার মধ্যে ধরো, এই যে বিন্দুটার মধ্যে এই রেখাটা ধরে 45 ডিগ্রি আর কোণ আঁকতে হবে। এখান থেকে ডান দিকে যাও, 10, 20, 30, 40, 50-এর মাঝখানে 45। তাহলে এটা 5 সেন্টিমিটার হবে, ঠিক 5 সেন্টিমিটার পর্যন্ত নাও, এটা 5 সেন্টিমিটার, এই যে হয়ে গেল 5 সেন্টিমিটার। তাহলে এই কোণটা হলো আমাদের 50 ডিগ্রি, কত ডিগ্রি, সরি 45 ডিগ্রি। এখানে একটা বেটার দেখে নাও, এটা হলো আমাদের 45 ডিগ্রি কোণ। তাহলে আমরা বলা আসলে এবি আর সিডি 5 সেন্টিমিটার, আর এডি এবং বিসি 5 সেন্টিমিটার। আমরা এই যে এই বাহুটা সমান করে, এই যে এই বাহুটা সমান করে এখান থেকে একটা বিতে যে বেঁকে নিব, আবার এই বাহুটা সমান করে যোগ করে নিই, তাহলে আমাদের এই যে এবি সিডি 5 সেন্টিমিটার, আর এডি এবং বিসি 5 সেন্টিমিটার।
কোন পাতে লিখবে, তাহলে আমাদের ক নম্বর অ্যান্সার শেষ। তোমরা একটু ভালো করে লিখে নাও। তারপর আমাদের খ নম্বর কী চাইছে ওরা, যে সামুদ্রিকে কর্ণতে পরফেক্ট উভিন্দুতে ছেদ করলে প্রমাণ করে যে উভিন্দুতে যে কোনো দুটি সন্নিহিত কোণ সমান। তোমরা খ নম্বরটা একটু এঁকে নিই, খ নম্বর আশা করি সবার শেষ। বিশেষ নির্বাচন মনে করি সামুদ্রিকে কর্ণদ্বয় এসি এবং বিডি, এসি এবং বিডি। আমরা ওই সামুদ্রিকটা আমরা আগের মতো এঁকে নিই এখানে। সীমাগের মতো আমরা কোনটা এঁকে নিই, পর্যন্ত 45। এটা হলো এ, এটা বি, এটা সি, এটা ডি, বি সি আর সিডি যোগ করে নি। এখন প্রশ্ন বলা আছে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর উবিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে উবিন্দুতে যে কোনো দুটি সন্নিহিত কোণ সমান। এই যে কর্ণ হলো আমাদের এই বিডি এবং এসি, কর্ণ হলো আমাদের কর্ণ জিনিসটাকে তোমাদেরকে অবশ্যই জানো। তারপর বলে দিচ্ছি যে কর্ণ হলো চতুর্ভুজের যে কোনো দুই কোণী বিন্দুর যোগফল, এই যে এর সাথে সি কোণাকোণী বিন্দু, এটা হলো তোমার একটা কর্ণ এসি আর একটা কর্ণ হলো বিডি, পরস্পর ছেদ করেছে উবিন্দুতে। তাহলে আমরা চিত্র অনুযায়ী ব্যাপারটা দেখে নিই, সবাই খেয়াল করো। মনে করি সামন্তরেখের কর্ণদ্বয় এ সি ও বিডি পরস্পর উবিন্দুতে ছেদ করেছে। এই যে এ সি কর্ণ আর বিডি কর্ণ উবিন্দুতে ছেদ করেছে, প্রমাণ করতে হবে যে উবিন্দু যে কোনো দুটি সন্নিহিত কোণ সমান, অর্থাৎ উবিন্দু যে দুটি কোণ উৎপন্ন করেছে এই এই কোণের সাথে এই কোণ অথবা এই কোণের সাথে এই কোণ পরস্পর সমান। প্রমাণে যাই, যেহেতু এসি বিডি কর্ণ পরস্পর উবিন্দুতে ছেদ করেছে, দেখো এই এসি এবং বিডি কর্ণ পরস্পর উবিন্দু ছেদ করেছে, তাহলে এসি কর্ণ বিডি কর্ণ উবিন্দু ছেদ করে বিপরীত কোণ উৎপন্ন করেছে। কারণ আমাদের যে দুটি রেখা পরস্পর ছেদ করলে ছেদবিন্দুতে বিপরীত কোণ উৎপন্ন হয়, যেমন এই যে এ ও ডি এই কোণের বিপরীতে বি ও সি, একটু খেয়াল করে যে এই কোণটা এ ও ডি এই যে এই কোণের বিপরীতে বি ও সি এই কোণটা, আবার এ ও বি এই যে এই কোণের বিপরীতে ডিউসি, তাহলে হয়ে গেল। সবাই খেয়াল করো আবার, এ ও ডি কোণের বিপরীতে বি ও সি, আবার ডি ও সি কোণের বিপরীত এ ও বি। সবাই লিখে নিয়েছে এটুকু সুন্দর করে। তারপর যে অংশটা, যে বিপরীত কোণদ্বয়ের বিপরীত কোণদ্বয় সমান হয়, অতএব উবিন্দুতে যে কোনো দুটি কোণ সন্নিহিত কোণ সমান প্রমাণিত, এতটুকু লিখে তোমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। লিখে নাও, তিন নম্বর কোশ্চন, উদ্দীপকে কি পরিবর্তন করে চতুর্ভুজটি সামুদ্রিক হবে কিন্তু রম্বস হবে না, তা যুক্তি দিয়ে উপস্থাপন করো। আশা করছি লেখা শেষ হয়ে গেছে। তারপর গ নম্বর চলে যাই, গ নম্বর লেখা আছে উদ্দীপকের আলোকে দুটি চিত্র অঙ্কন করে চিত্র দুটির মধ্যে লক্ষ্য করে দেখা যায় যে বিএডি ইজ গ্রেটার দেন বিএডি,
আচ্ছা, কিন্তু কোনো পরিবর্তন করলেও সামুদ্রিক হয় হয় তবে রম্বস হয় না। অর্থাৎ এই কোশ্চেনটা একটু ক্রিটিক্যাল হলেও একটু সহজ করে বুঝে নিতে হবে। উদ্দীপকে কী পরিবর্তন করে চতুর্ভুজে সামুদ্রিক হবে কিন্তু রম্বস হবে না, তা যুক্তি দেওয়া সঙ্গে। আসলে এখানে যেই এই চতুর্ভুজটি দেওয়া আছে সেটি যদিও সামুদ্রিক বলা হয়, মূলত রম্বসের মতো করে, তারপর উদ্দীপকে কি পরিবর্তন করে চতুর্ভুজটি সামান্তরিক হবে কিন্তু রম্বস হবে না। কি পরিবর্তন করতে হবে আমাদের ওই চতুর্ভুজটি ছিল এ, মানে সামান্তরিক ছিল এ বি সি ডি। তো এখানে খেয়াল করো, ওরা অনুপাত দেওয়া ছিল এটা 5 5 5 5, তাহলে মূলত এখানে এটা হয়ে গেছে একটা রম্বসের মতো। তো এখানে বলা আছে উদ্দীপকে কি পরিবর্তন করে চতুর্ভুজে সামুদ্রিক হবে কিন্তু মানে কি পরিবর্তন করতে হবে, আসলে মূলত পরিবর্তন করতে হবে কি একটু সবাই খেয়াল করো। যদি আমরা কোনটা পরিবর্তন করি, কোন বাড়াই দিলাম, ছিল মনে করো 45, আমি 50 ডিগ্রি দিয়ে দিলাম। দেখো এই কোণের চেয়ে কোনটা বড়, এখানে দিলাম 45 ডিগ্রি আর এখানে দিলাম 50 ডিগ্রি। তো দেখা গেল যে এই যে এই বিইডি ইজ গ্রেটার দেন এই বিইডি, অর্থাৎ এখানে যত কিছু পরিবর্তন মানে কোন যত পরিবর্তন করি না কেন ওই সামুদ্রিকই থাক, মানে সামুদ্রিকটা কখনোই সরি চতুর্ভুজে সামুদ্রিক হবে কিন্তু রম্বস হচ্ছে না। তারপর গ নম্বর চলে যাই, গ নম্বর প্রশ্ন লেখা আছে যে প্রমাণ করে যে উদ্দীপকের সামুদ্রিক কোন সমষ্টি 400 মুখ, যে ঘ নম্বর প্রশ্ন, সেটা দেখে নাও। প্রমাণ করে যে উদ্দীপকের সামুদ্রিকের কোনগুলো সমষ্টি 400 মুখ। তো তোমরা এখানে আসলে আমি লিখলাম না আমাদের বইয়ের 127 পৃষ্ঠায় যেটা আছে এই চিত্রটা এঁকে, এই চিত্র এঁকে তারপর তোমরা এখান থেকে লিখে নেবে সুন্দর করে। তোমরা এই চিত্র রাখবা, আমি যে চিত্র রাখি সেই চিত্র অনুযায়ী, এখানে তো মাপ নেই, আমি যে চিত্র রাখি সেই চিত্র অনুযায়ী তোমরা ঠিক এখান থেকে ঠিক পর্যন্ত লিখে নেবে। তোমাদের মেইন বইয়ের 127 পৃষ্ঠা দেওয়া আছে, তোমরা এখান থেকে সুন্দর করে লিখে নেবে। এখানে মনে করি এবিসিডি চতুর্ভুজ, মানে একটি এবিসিডি একটি সামান্তরিক, প্রমাণ করতে হবে যে কোন এ বি সি ডি 400 মুখ। প্রশ্ন লেখা আছে, আরেকবার দেখে নিই যে প্রমাণ করছে উদ্দীপকের সামুদ্রিকের কোনগুলো সমস্ত 400 মুখ। তো উদ্দীপকের সামুদ্রিক কিন্তু মূলত একটা চতুর্ভুজে প্রকাশ করে। এখানে দেখো এখান থেকে দেখিয়ে দিই আমি, মনে করি এবিসিডি একটি চতুর্ভুজ, যে এ বি সি ডি প্রমাণ করতে হবে যে কোন এ কোন বি কোন সি কোন ডি 400 মুখ। তো আমরা এ সি কর্ণ যোগ করি, এ সি কর্ণ চতুর্ভুজটিকে দুটো ত্রিভুজে বিভক্ত করেছে, একটা হলো ত্রিভুজ এ বি সি, একটা ত্রিভুজ এ ডি সি। তো প্রমাণে আমরা আসি, আমরা ত্রিভুজ এ বি সি থেকে কী পাই একটু খেয়াল করি। আমরা ত্রিভুজ এ বি সি থেকে পাই 3টা কোণ, একটা হলো যে এ এ কোণ,
খেয়াল করো সবাই, এই যে এই কোণটা একটা, তারপর এই কোণ একটা, তারপর এই কোণ একটা। তাহলে এখানে কী কোণ আসতেছে? কোণ ত্রিভুজ এবিসি থেকে কোণ বি এ সি এই কোণটা, এ সি বি এই কোণটা, সি বি এ এই কোণটা, তিনটা কোণ মিলে দুই সমকোণ মানে বিকোণ। আবার অনুরূপে ত্রিভুজ এ ডি সি থেকে সি এ ডি এই যে এই কোণটা, এ সি ডি এ এই কোণটা যোগ দ্বিকোণ দুই সমকোণ, এখানে দুই সমকোণ দুই সমকোণ। তো আমরা যদি এটাকে একটা সমীকরণ ধরে নিই, একটা সমীকরণ এটাকে ধরলাম একটা সমীকরণ, তাহলে এক দুই যোগ করলে আমরা কী পাই? এই পাশে ভাই ডিএসি যোগ এসিডি যোগ ডিকোণ যোগ বিএসি যোগ এসিডি যোগ বিকোণ সমান দুই যোগ দুই চার সমকোণ। তো আমরা জানি ডিএসি প্লাস বিএসি কোণ এ সমান, আর এসিডি প্লাস এসিবি কোণ সি এ সমান। তাহলে এই পাশে আমাদের এই অংশের মধ্যে লিখতে পারি আমরা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি করে চার সমকোণ প্রমাণিত। তোমরা এখান থেকে সুন্দর করে লিখে নাও। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করছি এখান থেকে কিছু উপকৃত হচ্ছ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।